प्रिय बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय चैनल एस टी एम टीचिंग और आमी तुम्हारे साथ एस टी एम। आज आम्रा उच्च माध्यमिक इतिहास विषय नहीं आलोचना करब। इतिहास विषय नहीं अर्थात जे एस ए किऊ प्रश्नगुलि खुबी गुरुत्वपूर्ण 2021 उच्च माध्यमिक द्वितीय अध्याय ऊनविंश और विंश शतकेर उपनिवेशवाद और साम्राज्यवादेर संस्थापन अध्यायेर जे प्रथम दस टी एस ए किऊ प्रश्न उत्तर सह आलोचना करेछिलाम प्रथम पर्व। आज हे द्वितीय पर्व। आजकेर महागुरुत्वपूर्ण दस टी प्रश्न निये एवं तार साथे साथे उत्तरों निये आम्रा आलोचना करब। तोमरा अवश्य भिडियोटी शेष पर्यन्त देखो। तो प्रथम प्रश्न, लग्नि पूजी काके बले? एर उत्तरटा ठीक एइभाबे लिखबे, शिल्प बा वाणिज्य थेके अर्जित मुनाफा जखन पुनराय शिल्प बा वाणिज्ये बिनियोग करे आरो मुनाफा अर्जनेर उद्योग नेवा हय तखन ताकेई लग्नि पूजी बला हय। एइभाबे उत्तर लिखले अवश्यई तोमरा एसएक्यूए फुल मार्क्स पाबे। तो द्वितीय प्रश्न हच्छे, मार्केंटाइल बाद की? आबारो बोलछी, मार्केंटाइल बाद की? उत्तरटी ठीक एइभाबे लिखबे, 16 थेके 18 शतके यूरोपे एक वाणिज्यिक व्यवस्था चालू हय जेखाने सरकार राष्ट्रेर समस्त वाणिज्यिक कार्यकलाप नियंत्रण करत। एई व्यवस्थाय देशेर रप्तानी सर्वदा देशेर आमदानीर परिमाणेर थेके बेशी होत। एटी मार्केंटाइल बाद नामे परिचित। एइभावे जदि गोटा उत्तरटा लिखते पारो ताहले अवश्यई फुल मार्क्स पाबे। तोमरा समस्त उत्तरगुलो नोट डाउन करे नाओ एवं परीक्षार जन्य एखनी मुखस्थ करते थाको। এই সমস্ত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ আগের 10 আর এই 10 মিলে 20টা, তার সাথে সাথে আমি আজকের একটি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন বলবো যেটার উত্তর তোমরা অবশ্যই করে নেবে। তার সাথে সাথে আরেকটা কথা বলি যে কমেন্ট যার সবথেকে ভালো লাগবে আমার মতে সে বা তাকে একটা সারপ্রাইজ গিফট আমি দেব। আমি এক মাস যাবত দেখব এই ভিডিওটির ওপর কি কি কমেন্ট পড়ছে এবং সেই কমেন্টগুলির মধ্যে থেকে সর্বাধিক যে কমেন্টটি আমার ভালো লাগবে সে ব্যক্তিকে আমি পরের ভিডিওতে নাম প্রকাশ করব এবং তার সাথে সাথে তাকে একটি সারপ্রাইজ গিফটও দেব। তো চলো আজকের যে 3 নম্বর প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করি। তৃতীয় মহাগুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, নতুন বিশ্ব বলতে কি বোঝো? প্রশ্নটি এভাবে আসতে পারে, 16-17 শতকের ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে কি বোঝো? উত্তরটা লিখবে, 17-18 শতকে ব্রিটেন, স্পেন, পর্তুগাল প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি নতুন বিশ্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, যেটিও একটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাণিজ্যিক পুঁজি কি বা বাণিজ্যিক মূলধন বলতে কি বুঝো? দুটো প্রশ্নের একই উত্তর হবে। উত্তরটা এইভাবে লেখো, যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকেই বাণিজ্যিক পুঁজি বলা হয়। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব। এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? উত্তরটা এইভাবে লিখবে, বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়। তো আজকের কমেন্ট বক্সে যার কমেন্ট সবথেকে ভালো হবে আমি এক মাস যাবত দেখবো, তার কমেন্ট ভালো হলে আমি তাকে একটি সারপ্রাইজ গিফট অবশ্যই দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং মহাগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই অবশ্যই লিখে নাও।
এর সাথে সাথে বলে রাখি আমি সমগ্র ইতিহাসের চ্যাপ্টার ধরে ধরে মহাগুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে রাখো। তো চলো পরের যে মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করি। সেটি হচ্ছে ছ নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? উত্তরটা 1776 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিলফারডিং, আবারও বলছি হিলফারডিং এর লেখা বইটির নাম লেখো। উত্তরটা লিখবে হিলফারডিং এর লেখা বইটির নাম হলো ফাইন্যান্স ক্যাপিটাল। স্পেলিংটা স্ক্রিনে ভালো করে দেখে নাও যেন ভুল না হয়, আবারও বলছি ফাইন্যান্স ক্যাপিটাল। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জে এ হবসনের বইটির নাম কি? জে এ হবসনের বইটির নাম কি? উত্তরটা হবে জে এ হবসনের বইটির নাম হলো ইম্পেরিয়ালিজম এ স্টাডি বা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। বইটি 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো এই বানানগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনে থেকে ভালো করে দেখে টুকবে যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। পরের যে প্রশ্ন সেই প্রশ্নের এরপর আমরা আসছি, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? উত্তর হচ্ছে সোশ্যাল ডারউইনবাদ বা সামাজিক ডারউইনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন এডমন্ড স্পেন্সার, এডমন্ড স্পেন্সার। আর আজকের মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অবশ্যই অবশ্যই তোমরা করে রাখবে সেটা বলে রাখি, এর উত্তর তোমরা নিজেরাই করো, যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তোমাদের ভালো মন্দ জানাও, তোমাদের কী প্রয়োজন সেটা জানাও, ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও এবং কী করলে আরও ভালো মনে হচ্ছে তোমাদের হবে সেই সমস্ত কথাও আমার সাথে শেয়ার করো। তো আজকে যে প্রশ্নটি তোমরা নিজেরা করবে সেটা বলছি, শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা বা হোয়াইট ম্যানস বার্ডেন বলতে কি বোঝায়? প্রশ্নটা আবারও বলছি, শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা বা হোয়াইট ম্যানস বার্ডেন বলতে কি বোঝায়? এই প্রশ্নটা অবশ্যই তোমরা করে রাখবে। তো সর্বশেষ যে প্রশ্নটা সেটা এবার আলোচনায় যাচ্ছি, সেটি হচ্ছে অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটি বলার আগে আবারও বলছি, যারা চ্যানেলে নতুন বা যারা চ্যানেল সম্পর্কে অবহিত কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তাদেরও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো উত্তরটা হচ্ছে এই, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুতান জারির। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুতান জারির। সমগ্র ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিও তোমাদের উপকারে লাগলে অবশ্যই আমি নিয়ে আসব। তোমরা আমার সাথে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল STM টিচিং। সুস্থ থাকো, ভালো থাকো।